আমার সম্ভব না ভাই আমি কথা বলুম না দাদা কারণ বলুম না ভাই এমনি বলুম না কারণ কি আমার তো ভালো লাগতে আছে তরমুজ বিক্রি করতেছেন রে কয় টাকা কেজি আমি কিনতে আসছি বিক্রি করেন আমার কাছে আমি তরমুজ বিক্রি করতেছি 70 টাকা কেজি 70 টাকা কেজি তরমুজ কেজি বেচে ফেরাও না আমি কি ফেরাও নি কি আমি কেজি বেস মুকেল লাগা আপনি 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 কিভাবে করতেছেন জি আমি পিচ হিসাবে বেচি বেশি জায়গা কম খাইতে হইবার কি করবেন ভাই আর তো কিছু করার নেই এখানে তো এখানে আমাদের ভাইয়েরও কথা যে প্রয়োজনে যে দাম যেহেতু বেশি বেশি জায়গায় কম খাবেন মানে আর যারা গরিবরা না খায় থাকবে জি মানে প্রথম কত কত ছিল প্রথম 80 বললো তারপর আপনার আগে দেখা 70 বললো রমজান মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এ মাসে ইবলিশ শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখে কিন্তু সারা বিশ্বের শয়তানের কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশের শয়তানের কার্যক্রম কিন্তু বন্ধ থাকে না কারণ শয়তান বন্দী হওয়ার আগে নাকি তার দায়িত্ব বাংলাদেশের ব্যবসায়ীদের হাতে দিয়ে যায় সম্প্রতি কিছু ফেসবুক পোস্টে এমনটাই প্রকাশ পাচ্ছে চলুন জেনে আসি এ ব্যাপারে আমাদের প্রিয় ব্যবসায়ী ভাইদের মন্তব্য এবং প্রতিক্রিয়া কি ফেসবুকে কিছু ছবি ভাইরাল হয়েছে যে আপনি দেখবেন যে ব্যবসায়ীদেরকে শয়তানের সাথে তুলনা করা হয়েছে তো আপনি তো একজন ব্যবসায়ী তো আসলে তো সব ব্যবসায়ী যে খারাপ এমন কোনো কথা না বা সব ব্যবসায়ী যে ভালো এমনও কোনো কথা না তো একজন ব্যবসায়ী হিসাবে আপনার মতামতটা কি না এরকম ছবি ভাইরাল তো এটা খারাপ এটা কি আর ব্যবসায়ীদের একটা অপমান করা হইল আমরা মোটেই একমত না এটা যেই লোক এটা ভাইরাস করছে এই লোক আসলে মানুষের কাতারেই পড়ে না এ মানুষের কাতারেই পড়ে না ব্যবসার নবীজি কইলে গেছে ব্যবসা সুন্নত আমরা ব্যবসা করি আমরা সবাই এটা দিয়া খাওয়া দাওয়া করি সবাই চলাফেরা করি কিন্তু এটা আমাদের সুন্নত কাজ এটা আমরা আমাদের চলতে আছে এটা এটা যে বলছে বলছে এ মানুষ কাতারি না মানুষ নিজের শয়তান ব্যবসা তো ভাই উপরওয়ালার থেকে আইছে এখন যে যেটা ভাবে আমরা তো দিকে আপনি পেটের দায় আমরা করতাছি এই আমরা জানি ব্যবসায়ী ব্যবসায়ীদেরকে কিন্তু শয়তানের সাথে তুলনা করা হয়েছে দেখেছেন কেন তুলনা করা হবে কারণ ব্যবসায়ীরা তো সব টাকা ছাড়া কিনে আনে না বুঝেন না এটা তো টাকা দিয়ে কিনে আনে হয়তো দেখা গেছে দুটো কম আর বেশি ভালো মন্দ জিনিস সব জায়গায় আছে ওনারা তো ডিরেক্টলি সাধারণ জনগণ থেকে সবাই বলতেছে যে আপনারা নাকি অনেক দাম রাখতেছেন দামের ঊর্ধ্বগতি ভাই আমরা তো এগুলো আর খাবো না আমরা তো ব্যস্তই আনছি তাই না হয়তো একটু কম আর বেশি বেশি মানে আমগরে শয়তান বলতাছে এটা এক বুঝার ভুল এরা দেখবো এরা বলবো বলে দেশে যারা মাথা এক হচ্ছে নাড়া দিব সাধারণ দোকানদার হচ্ছে নাড়া দিয়ে তো কোনো লাভ নেই দোকানদার যে রূপে কিনালে ওই রূপে বেচে এটা আমার মতামতের কিছু না এটা দাম বাড়ছে দেখে শয়তানের জায়গা বসাইছে একটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে আপনারা দেখেছেন যে এই যে ব্যবসায়ীদেরকে দেওয়া হয়েছে যে শয়তানের যে দায়িত্ব নাকি ব্যবসায়ীদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং আপনি একটা ক্রেতা হিসাবে আপনার মতামত কি বলেন ভাই কিছু কিছু দোকানদার আছে অ্যাকচুয়ালি এরকম দেওয়া উচিত ওর ওর চেহারার ভিতরে এরকম দেওয়া উচিত যে না ও মানুষ না শয়তান সিন্ডিকেট করে দাম রাখে বেশি জিনিসপত্র আমরা বাজার তেমন এক এক দোকানে এক এক দাম তা যে দোকানে দাম বেশি সেটাই ওর ছবি আমি তো কথাটা ঠিক আছে 100% ঠিক আছে এখন সারা বাংলাদেশে যত ব্যবসায়ী আছে কেউই হালালভাবে ব্যবসা করতেছে না আমার মন্তব্য এটাই আমারও তো এই ওদের মতের সাথে আমিও একমত যে শয়তানকে যখন রমজান মাস আসে আল্লাহ শয়তানকে জিঞ্জির দিয়ে বন্দি করে আর শয়তান ওই দায়িত্বটা বাংলাদেশের ব্যবসায়ীদের উপরে দিয়ে দেয় যে এই ছবির ব্যাপারে আপনি কি বলতে চান যে ছবিটা কি সত্য না মিথ্যা না এটা সত্য ঠিক আছে এদের ব্যবসা যা করে টারে এটা মানা যায় না শয়তান যে ছুটিত গেছে আর যে ব্যবসায়ী যে দিয়ে গেছে শয়তানের এটা ঠিক আছে সব দেশে তোমার সৌদি আরবে এক মাস আগে ন্যায্য মূল্যের দাম কমে গেছে এখন মনে করো বাংলাদেশে একটা রহমতের মাস রমজান মাস এর মধ্যে আর মনে করো 10 টাকা জিনিস 8 টাকা করবে কি এখন আরও 10 টাকা বাড়ায় দেয় এই হলো বাংলাদেশের অবস্থা বাঙালি মিথ্যে তো শয়তান বেশি চায় তো আমরা তো জানি যে রমজান মাস আমরা তো জানি যে রমজান মাস রহমতের মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস শয়তান নাকি বন্দী থাকে বন্দী থাকলে কাজ কি শয়তান মানুষ মধ্যে ঢুকে গেছে ওই যে ঢুকে গেছে ভিতরে আর কাজ হবে শেষ জামানা বাবা সবাই না অধিকাংশ যারা আছে এটা যারা করতেছে এটা ঠিকই করছে মানে শয়তান ব্যবসায়ীরা এখন ওই শয়তান রূপে হয়ে গেছে যারা অসাধে ব্যবসায়ী আর কি যারা রোজা রমজান মাসে মানুষ রোজা রাখে সেখানে এই মানুষের আর্থিক ইনিয়ে টানাটানি করে এরা মানে দ্বিগুণ ঊর্ধ্বগতির টাকা নিয়ে যদি ব্যবসা করে তাহলে তো শয়তানের থেকে নিকৃষ্ট হয়ে যায় তারা সত্য হ্যাঁ এটা ঠিক ঠিকই শয়তানেরই তো পাইছে অনেক অন্য অন্য মুসলিম কান্ট্রিতে দেখেন গা ডিসকাউন্ট আছে সব জিনিসের রোজার মাসের লেগে ডিসকাউন্ট আছে বাংলাদেশে এটা নাই
আপনারা সবাই দেখে থাকবেন যে বিভিন্ন গণমাধ্যম এবং টিভি চ্যানেলে যে প্রতিদিন কিন্তু প্রতিনিয়ত প্রতিবেদন হয়, তো দাম কি এখন ঠিক আছে না আপনার মতে? আপনি একটা ব্যবসায়ী হিসেবে কি বলেন? আগে চেয়ে একটু দাম কমাছে, আগে চেয়ে দাম কম, হ্যাঁ কয়েকদিন ধরে একটু কম। তো আপনি কি মনে করেন যে একটা নিম্নবিত্ত মানুষ কি আপনার দোকানে কেনাকাটা করে ব্যাগ ভরতে পারবে 500 টাকা বা 1000 টাকায়? না, এটা সম্ভব না। একটু পণ্যের দাম অন্যান্য বছরের চেয়ে একটু বেশি, নিম্ন আয়ের যে কাস্টমারগুলো আছে আমাদের এখানে তাদের একটু কষ্ট হয়, জিনিসের দাম একটু বেশি। বর্তমানে বাজার পাইকারি বাজারের দাম কম, আমাদের বাজার দাম কম। তো বর্তমানে আগের চেয়ে দাম অনেক কম, আগের চেয়ে অনেক কম, বাজার মাওয়ার দেখ দাম হয়ে গেছে বর্তমানে। আপনি কি বলতে চান যে এই বিষয়ে? ঠিক আছে, এই বিষয়ে অনেক দাম, এই রোজার মাসের লেগে অনেক দাম, মালের দাম। তাহলে আসলে কি দ্রব্যমূল্যের দাম ঠিক আছে না আপনার, আপনি আপনি বলতে চাচ্ছেন নাকি বেশি আছে? বেশি ঠিক কেমনে, আজকের বাজারে এই অবস্থায় গরিব পাবলিক খাওয়ানি দিয়ে হয়ে গেছে। আপনার তিন বেলা যে খাইবো রোজা রাখবো এই সম্বন্ধে মনে করেন সাত দিনই। আচ্ছা, এখন আপনার মতে দাম কি বেশি না কম? দাম বেশি, হ্যাঁ মালের দাম বেশি। এটা কি সাধারণ মানুষ কি খাইতে পারবে আপনার মনে হয়? যে আমি হালাই তো খামো না কিনা এত টাকা দিয়া। আচ্ছা, এই যে দ্রব্যমূল্যের যে দাম, হ্যাঁ এর জন্য দায়ী কারা? আসলে আমরা যাদের কাছ থেকে আনি, আমাদের আরো তিন স্তরের ব্যবসায়ী আছে, আমরা যাদের কাছ থেকে কিনে আনি, আমরা আসলে আরো যারা উপরে লেভেল আছে যারা বাইরে থেকে মাল ইনপুট এক্সপোর্ট করে আমরা তাদেরকেই দায়ী করি। আমরা নিজেরা এর জন্য দেই, আমরা সুযোগ দেই। এখন দেখেন পেঁয়াজ 200 টাকা কেজি হলে পাবলিক চিল্লায় চিল্লায় না, আমাদের গায়ে শোয়া গেছে। আমি ওরে মাইরা খাইবো, ওই ওরে মাইরা খাইবো, বাঙালির নিয়ম এখন এইটা। এখানে কেউ দায়ী না, আমরা নিজেরা দায়ী, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিথিং আমরা নিজেরা দায়ী ভাই, অন্য কেউই দায়ী না। এখানে আমাদের উপর লেভেলে যারা আছে ওরা বেশি মুনাফা করতেছে। তো ওনাদের কাছে গেলে, যারা উপর লেভেলে আছে যারা পাইকার আছে ওনাদের কাছে গেলে ওনারা ব্লেম করে হচ্ছে খুচরা লেভেলে নাকি এই দামটা বাড়ে, আপনার মতামত কি? খুচরা লেভেলে আসলে আমরা 2-1 টাকার উপরে লাভ করতে পারি না, সম্পূর্ণই আমি উপর লেভেলে দোষবো, কারণ এরাই এগুলা নিয়ন্ত্রণ করে। তো এর জন্য দায়ী কারা? দায়ী কারা? আমি কেমন কম দায়ী কারা? দামটা কারা বেশি রাখে? দামটা যারা যে মেইন জায়গা যেটাতে আমরা আনি আরো ওইখান থেকে রাখে। আরো দাদা বলতেছে যে আমরা কম দামে বিক্রি করতেছি, খুচরা ব্যবসায়ীরা যে না ইম্পসিবল, আমাদের মেমো থাকে। আচ্ছা, এই যে বাড়ায় কমায় কারা এটা? এটা এটা এই যে সাধারণ মানুষ বলতেছে যে খুচরা ব্যবসায়ীরা, তো পাইকারের কাছে গেলে বলে যে খুচরা ব্যবসায়ীরা এটা করে। ইম্পোর্ট যারা বাইরে তে মাল ইম্পোর্ট করে ওরাই এটাই করে। এটা আসলে ঠিক আছে, কারণ দেখা যায় যারা তোমার পাইকারি বিক্রি করে ওনার দিকে সিন্ডিকেটটা শুরু হয়েছে। সাধারণ পাবলিক মনে করে এখন দিশেহারা, মনে করো 10 টাকা জিনিস 20 টাকা, যারা দিনে না দিন খায় না ওনার তেমন করে অনেক কষ্ট। তো আপনার হাতে তো অনেক বাজার দেখতে পারতেছি এবং হ্যাঁ কাঁচা সরকার নির্ধারণ করে দিয়েছে 665 টাকা, ঘুষ কিনলাম 750 টাকা কেজি, কিছু কারণ নাই। গরুর মাংস আমরা দেখলাম যে অন্য সব বাজারে যে খলিল যে গোস্ত বিতান ওখানে বিক্রি হচ্ছে হচ্ছে 595 টাকা কেজি, তো আপনারা এখানে প্রায় 750 টাকা কেজি বিক্রি করতেছেন, এটার মানে এটার তফাতটা কি বা ডিফারেন্সটা কি? খলিলের টাকা আছে, খলিলের খলিলের লস হলে টাকা কমবো না। এই বেটারা গরু কিনা পরে 730 টাকা 40 টাকা কিনা পরে, খলিল লোক নাম গরু দিতে। বড় ভাই আসসালামু আলাইকুম। রোজা আমিও আছি, রোজা আমিও আছি। এই যে আপনি যে তরমুজ বিক্রি করতেছেন কয় টাকা কেজি? আমি কিনতে আসছি, বিক্রি করেন আমার কাছে। 70 টাকা কেজি, 70 টাকা কেজি রাখবেন কত? হ্যাঁ কম রাখেন কিছু। তরমুজ কেজি বেচে ফেরাও না, আমি কি ফেরাও নাকি? আমি কেজি বেশ মুখের লেগা। তা আপনি 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 কিভাবে করতেছেন? আমি পিচ হিসাবে বেচি, আমি পিচ হিসাবে তরমুজ বেশ মুখ। পিচটা কত ভাই তাহলে বলেন? এই পিচটা 200 টাকা, 150 টাকা, 250 টাকা, আমি পিচ হিসাবে তরমুজ বেচি, আমি কেজির দলেই নাই। একটা তরমুজ নিতে আসছি রমজানে, তোমাদের রমজানে লাঙ্গ ভাই বেরাদার, তো একটা তরমুজের দাম কইতে আছে 200 থেকে 250 টাকা। তরমুজ হইব না তোমার গিয়া 1 কেজি হইব না মনে একটা, তাইলে এটা তো শয়তানের মতো যেটা দিছে ফেসবুকে, এটা তো সত্যি পাইতেছি আমরা। একটা কথার কথা কইতাছি মানে কাইদিয়া কইতাছি, তুমি আবার আমার শয়তান কইতাছো কেন? তুমি কি ওইটা লগে নিমি ওই ব্যবসায়ী, তুমি তরমুজ বানাইছ 1 থেকে 2 কেজির মতো তরমুজ 250-300 টাকা, তাইলে এটা সাধারণ মানুষের জন্য কষ্ট হইব না? কিছুদিন আগে একটা খবরে দেখলাম যে সংবাদ মাধ্যমে দেখলাম যে একটা বেলের দাম নাকি 400 টাকা। হ্যাঁ এটা ঠিক আছে, এটা এই দেশের জন্য ঠিক আছে, কিন্তু এটা সাধারণ জনগণ খাইতে পারবে না, এটা শুধুমাত্র যারা ব্যবসায়ী বড় বড় ব্যবসায়ীরা খাইতে পারবে, এছাড়া খাওয়া সম্ভব না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের অনৈতিক টাকা আছে এরা শুধু খাইতে পারবে। তাহলে আপনি তরমুজ বিক্রি করতেছেন মানে আপনি জানেন না, আপনি তো কিনে আনছেন বেচার জন্য, এটা তো আপনি ফেলে দিবেন না, এর জন্য দায়ী কারা? আপনার কাছে বেশ মুখ,
এই এত দাম হইলে এটা আমরা কিভাবে কিনব যার যে সমর্থন আছে ওই খাইব আর যার না আছে তা খাইব এখন তাহলে আমরা সাধারণ জনগণরা কি করব সাধারণ জনগণরা এখন বেশি জায়গা কম খাইতে হইবার কি করবেন ভাই আর তো কিছু করার নেই এখানে তো এখানে আমাদের ভাইয়েরও কথা যে প্রয়োজনে যে দাম যেহেতু বেশি বেশি জায়গায় কম খাবেন মানে আর যারা গরিবরা না খায় থাকবে না কেন না খায় থাকবে তারা কেন না খায় দেব তাদের একটা রাস্তা দিয়ে কইরাই যাইব গরিব গরিবদেরকে কি গরিবরা কি ফল কিনে খাইতে পারে এখন অবশ্যই এখন কিনা না খাইতে পারলে এখন আমরা কি করব ভাই বলেন এখন আমাদের গাড়ি থেকে আমরা দিয়ে দেবো বলেন এখন আমরা কি করব বলেন একজন ব্যবসায়ী হিসাবে এর থেকে কি বের হওয়ার কোনো উপায় আছে উপায় তো অবশ্যই আছে এখানে সবাই সবার জায়গায় দায়িত্বই থাকতে হবে দায়িত্ববোধ থাকতে হবে যে আমি কম লাভ করি বা দাম বাড়লে একজন কাস্টমারের কি 10 কেজি না নিয়ে 1 কেজি নিতে হবে এরকম একটাই রাখতে হবে দামটা বাড়লেই দেয়া গেছে 1 কেজির মধ্যে আমার 10 কেজি দাও এরকম করা যাবে না এটা পরিমাণে নিতে হবে যাতে সবাই পায় কম বেশি দাম কমানোর উপায় যদি মেইন জায়গাতে যদি কমায় দেয় তাহলে আর কমাইব আমার মতামত এই জিনিসটা আপনাকে মনিটরিং করতে হইব প্রশাসনের প্রশাসন যদি মনিটরিং রাখে বাজার যোগ্য মূল্য দিকে লক্ষ্য রাখলে সব নিয়ন্ত্রণে আসে বলবো তো বড় ভাই তো এখন তো আপনি বেগুন কিনে ফেলেছেন জি কয় টাকা কেজি কিনলেন জি মানে প্রথম কত কত ছিল প্রথম 80 বললো তারপর আপনার আগে দেখা 70 বললো মানে 10 টাকা কমে গেছে জি জি তো যাক তাহলে মানে আমাদের প্রতিদিন বাজারে আনাগোনা করলে তাহলে মনে হয় যে যোগ্য আপনারা আসলে ভালো হবে হ্যাঁ দ্রব্যমূল্যের দামটা দিন দিন কমবে জি 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 তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ছিল ব্যবসায়ী এবং ক্রেতা বিক্রেতা সাধারণ জনগণ সবার মন্তব্য এবং আমি জাহিদ হাসান শুভ আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম যদি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম